আসসালামু আলাইকুম। আজকে আবার আমি চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা যে কীভাবে আপনারা ঈদুল আজহার আপনারা কীভাবে আপনারা পোস্টারটি ডিজাইন করবেন। আপনার ছবি দিয়ে হোক বা যে কারো ছবি দিয়ে আপনারা পারবেন খুব সহজভাবে, এবং কি এক ক্লিকের মধ্যেই আপনারা পারবেন, এবং কি পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা পারবেন ছবিগুলি এডিটিং করতে এবং কি পোস্টারগুলি ডিজাইন করতে পারবেন খুব সহজভাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অল্প সময়ের মধ্যে। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আমাদের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য সোজা চলে আসবেন, গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে পেয়ে যাবেন আপনারা সার্চ বক্স, সার্চ বক্সে টাচ করে দেবেন। সার্চ বক্সে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন ফ্রেম প্রো, FRA ফ্রেম প্রো লিখে সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনারা স্পেলিংটি আপনারা দেখে নেবেন, দেখে নিন। এই যে দেখুন আমি এখানে লিখলাম, তারপর এখানে সার্চে টাচ করে দেবেন, ফ্রেম পুরো লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথমে কিন্তু চলে আসবে। আপনারা লোগোটি দেখে রাখুন, অ্যাপ্লিকেশনটির লোগো কিন্তু এই ধরনের, আপনারা লোগোটি দেখে রাখুন। তো আমি এখান থেকে অলরেডি ইনস্টল করে রেখেছি এবং কি ডাউনলোড করে রেখেছি, আপনারাও করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে আমি টাচ করে দেবো। আমি আপনাদেরকে এখান থেকেই দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করবেন এবং কীভাবে আপনারা ঈদের পোস্টারগুলি ডিজাইন করবে। তো এখানে দেখছেন ইন্টারফেস এইভাবে চলে আসবে। তো এইভাবে আসার পর দেখতে পাচ্ছেন কতগুলি আপনারা পেয়ে যাবেন ঈদুল আজহার পোস্টারগুলি। তো এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারবেন খুব সহজভাবে। তো আমি আপনাদেরকে দেখাবো একটি পোস্টার ডিজাইন করে এবং কি এডিট করে। তো পোস্টারটির উপর টাচ করবেন, টাচ করে দেওয়ার পর এখানে দেখছেন আনলক চাচ্ছে। আনলকে টাচ করার পর বন্ধুরা এখানে কিন্তু একটি অ্যাড এবং কি ভিডিও আছে, ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে। তো যেমন ধরুন আমি এখানে টাচ করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখা। তো এখানে দেখছেন ক্যান্সেল নামে অপশানটি রয়েছে, ক্যান্সেলে টাচ করে দেব। ক্যান্সেলে টাচ করে দেওয়ার পর এরপর এখানে চলে আসবে দুইটি অপশান, একটি রয়েছে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন প্লিজ চুইজ ইওর পিকচার। তো এখানে আপনারা ক্যামেরা থেকে আপনারা ছবি তুলে আপনারা দিতে পারেন, বা আপনার গ্যালারি থাকলে আপনি গ্যালারি থেকে আপনারা ফটোগুলি দিতে পারেন। তো আমি এখানে গ্যালারিতে টাচ করে দেবো, গ্যালারিতে টাচ করে দেওয়ার পর এখানে আপনার যে ছবি দিয়ে আপনার হোক বা যে কারো ছবি আপনারা দিতে পারবেন, দিতে চান সেই ছবিগুলি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে রয়েছে ক্রপিং নামে অপশানটি, দুটি অপশান। তো এখানে আমি ক্রপিংয়ে টাচ করবেন, টাচ করে দেওয়ার পর এখানে আপনারা চাইলে ক্রপিং করতে পারেন। ক্রপিং করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ডান অপশানটি রয়েছে, ডানে টাচ করে দেবেন। তারপর এখানে অ্যাড চলে এসছে, অ্যাডটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন ছবিটি কিন্তু এখানে চলে এসছে। আপনারা এভাবে আঙুল দিয়ে টেনে এভাবে করে জুম করে নেবেন, বড় করে নেবেন। ঠিকভাবে আপনারা মাঝ বরাবর ছবিটিকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অলরেডি আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছে, পোস্টারটি ডিজাইনও করা হয়ে গেছে ডিজাইন। তারপর এখানে আপনারা কী করবেন, এই যে এখানে আপনারা পেয়ে যাবেন সেভ বাটন রয়েছে, সেভে টাচ করে দেবেন। সেভে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ইওর ইমেজ সেভ সাকসেসফুল, এখানে কিন্তু আপনার ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা গ্যালারিতে কীভাবে আপনারা ছবিটি বের করবেন, এখানে গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে টাচ করে দেওয়ার পর এই যে দেখুন এখান থেকে আপনারা পেয়ে যাবেন আপনার ছবিটি গ্যালারির মধ্যে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে কেমন লাগলো, যদিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।